কথা নাই, এটা কোনো কথা হইলো বাড়ি বাড়ি জান লাগে নাকি, শুধু সামনে দিকে আইয়া যাই। হ্যালো, আচ্ছা তুই যাবো কেটে খেয়ে দিকে, আমি খাবো কেমি? হ্যাঁ আমি কি খামো, একটা বাজার লাগবে, আমি একটি হাত নিয়ে গেছে সবটি। সাগর কলা আছে, বিশা কলা আছে, কোনটা নিবেন আপনি? বিশা কলা নিবল, কারণ ওই ওরা খেয়ে গেলে কুথুন নাকি? সাগর কলা, সাগর কলা কটা কিনে? 15 টাকা তুমি এক কাম করো, বিকেল আইও। কি তাহলে কলা বিকালে নিয়ে? আমি সকালে নিলাম, টেহারা বিকালে দেবো। আচ্ছা অম্বি থেকে ফিরতে কিন্তু যাওয়ার সময় নিয়ে যাবো, আমি গাওয়াল ওই গ্রাম কে তাসি যাওয়ার সময় ইন্দা যাবো, তাই নাকি? ওইন্দা যাবার ছিলাম, তাহলে ওইন্দা যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার টেহারা কোনো করবি নাই, আমার টেহারা করবি নাই তো। আমি আপনার যে দাম কমে দিলাম 120 টাকা। আচ্ছা 70 টাকা নিও। আমি মনে করেন যে বিকাল এনে যাবো, অন্য গ্রাম যাবো না। আচ্ছা ঠিক আছে, যদি বাড়তে না দিয়ে হন তাও দিয়ে হন। না বাড়তে নিয়ে দেখুন না, কোনো বিকালে নিয়ে যাননি, তাই নাকি? দিয়ে দেন, কিন্তু আমার কিন্তু বেশি মনে করেন যে বনিবারটা হয় নাই। আচ্ছা এই তোমার সামাইটা কি মারা গেছে না? বিরা বেড়া আসাল খুবিস, এটা না কথা হইল, অকালে জামাইটা মারা যাইয়া দাও, কি পরিশ্রমের কাম করো নাই তো সমস্যা নাই, কাম করে খাইলি বাতের অভাব নাই। ভাই গেলাম গান আর দেরি হয়ে যেতেছে কেন? আচ্ছা ঠিক আছে, রাখবেন নাকি পেয়ারা? এটা তো ভাই গিরা রেখে দিলাম। কি করি সালিয়েছি, কিন্তু খুব দাম, তাই নাকি? হ্যাঁ 200 টাকা। 200 টাকা?
দুটা দিয়া ছড়ে হা ভাই নাই তো এখন আমার কাছে কেবল ছোট ছোট দরতাছে বুঝছ না 10 টাকা কইরা দেই কে আপনি তো দাম কর হারেন না জানিস 100 টাকা জিনিস কে 10 টাকা দিই ও বাবা কইরা ছলি একদম বেসা হবা তাহলে তাহলে আমনে দাম হইছে বগরে কোন লাগু না আচ্ছা আম দুটা কত নাকো আম দুটা তো মনে করেন যে 10 টাকা চাইছি হ্যাঁ আপনার জন্য 10 টাকা কম 140 টাকা 140 টাকা যাও 100 টাকা দিরো নতুন জিনিস ভাই ভাই তাই হইতে আর না বাহন হই গেছে এর নিগে তো আপনি আম রাখতে এত দিদাবত করতেছেন ভাবি থাকলে ঠিকই রাখতো তাই নাকি হ্যাঁ এটা তো আর যাচ্ছে কা আর কি রাখবেন ভাই এই শশা কত শশা হ্যাঁ মানে যা আছে সব শশা 80 টাকা কেজি মুক্তা একবার মুক্তা টমেটো 90 টাকা কেজি হ্যাঁ কাঁচামর 70 টাকা কেজি 70 টাকা কেজি একবার মুক্তা মাত্র কয়টা দেবো তাই কও রাখবেন সব রাখবেন সব রাখবেন একবারে বেশি তো দাম হয় নাই তাই না একবারে সব দেয় তুমি কোনো সমস্যা নেই একটা বাজারও নাই সব টেহা পয়সা নিয়ে গেছে যেতাম একবারে ব্যক্তি বাহির রেখে দিছি রমজান মাস মনে করলেন যে কাঁচামাল কিনা নিলাম হসুর বাড়ি গেছি একবারে 15 দিন থাইকামু ওখানে থাকলে আর হসুর বাড়ি রাগ করা হবো না।